আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওটিতে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা এয়ারপোর্ট থার্ড টার্মিনাল, এরই মধ্যে শেষ হচ্ছে থার্ড টার্মিনালের প্রথম ফেজের নির্মাণ কাজ। মূল অবকাঠামোগত নির্মাণ কাজের পাশাপাশি শেষ করা হচ্ছে বোর্ডিং ব্রিজগুলোর নির্মাণ কাজ। আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই তৃতীয় এই টার্মিনালটি দিয়ে মূল যাত্রী সেবা চালু হবে, আর একই সময়ের মধ্যে ঢাকা বিমানবন্দরে সম্পূর্ণরূপে চালু হবে অত্যাধুনিক রাডার নেভিগেশন ব্যবস্থা। বেবিচক সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিএনএস, এটিএম, কমিউনিকেশন, নেভিগেশন, সার্ভিল্যান্স ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম সহ রাডার ব্যবস্থা নামক এই প্রকল্পটি 2021 সালে 8 জুন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করে, আর এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় করা হয়েছে 730 কোটি টাকা, আর এটি স্থাপনের সম্পূর্ণ খরচ বেবিচকের নিজস্ব তহবিল থেকে করা হয়েছে। অত্যাধুনিক এই রাডার ব্যবস্থা চালু হলে উড়োজাহাজ চলাচল আরও অনেক নিরাপদ হবে। একই সঙ্গে নজরদারি আওতায় আসবে দেশের পুরো আকাশসীমা। এতে দেশে অবতরণ না করে যেসব উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে সেগুলো থেকেও ফি আদায় করা যাবে, ফলে দেশ আর্থিকভাবে লাভবান হবে। একবার আকাশসীমা ব্যবহারের জন্য ফ্লাইওভার ফি প্রায় $500। বর্তমানে ব্যবহৃত 44 বছরের পুরনো রাডার ও নেভিগেশন ব্যবস্থার কারণে বঙ্গোপসাগরের বড় একটি অংশের পাশাপাশি দেশের পুরো আকাশসীমা নজরদারির আওতায় নেই। এতে ওভারফ্লাই ফি পুরোপুরি আদায় করা সম্ভব হচ্ছে না, ফলে নিরাপত্তা ঝুঁকি থাকার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। তবে আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই পূর্ণমাত্রায় অত্যাধুনিক এই রাডার নেভিগেশন ব্যবস্থাটি চালু হলে সেই সুযোগ আর থাকছে না। বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে গেলেই কমপক্ষে $500 ফি দিতে হবে। এদিকে এগিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় এই টার্মিনালটির বাকি অংশ নির্মাণ কাজ। শেষ করা হচ্ছে প্রথম ফেজের নির্মাণ কাজ। এর মধ্যে প্রথম ফেজের নির্মাণ কাজ শেষ হওয়ার ফলে টার্মিনালের মূল ভবনের সামনে থেকে এই প্রকল্পের নির্মাণ সামগ্রী এবং যে মেশিনারিগুলো ছিল সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়াও তৃতীয় এই টার্মিনালটির মূল ভবনের ঠিক সামনের অংশে একটি মাল্টিলেভেল কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে, যে ভবনটিতে একই সঙ্গে 1200টির অধিক গাড়ি রাখা যাবে। এই মাল্টিলেভেল কার পার্কিং ভবনটিতে প্রবেশের জন্য যে সড়ক রয়েছে সেই সড়কগুলো সর্বশেষ পর্বের মাটি লেভেলিং করার কাজের পাশাপাশি এই সড়কগুলো শুরু হয়েছে কার্পেটিংয়ের কাজ। এছাড়া মূল টার্মিনালটির দক্ষিণ পাশের অংশে যে সড়ক এবং উড়ালপথগুলো রয়েছে সেগুলো নির্মাণ কাজও শেষ করা হচ্ছে। নির্মাণাধীন তৃতীয় এই টার্মিনালটির মূল ভবনের দক্ষিণ পাশের অংশে যে দুটি জলাধার নির্মাণ করা হয়েছে সেই দুটি জলাধারকে উদ্বোধনের সময় যে সৌন্দর্যবর্ধন বা সুবোজন করা হয়েছিল এতে করে প্রকল্পের এই অংশটি দেখতে বেশ নান্দনিক লাগছে। পাশাপাশি প্রথম ফেজের নির্মাণ কাজ শেষের দিকে হওয়ায় মূল ভবনের দক্ষিণ পাশের অংশে নির্মাণ কাজের যে মাটি এবং বালি ছিল সেগুলোকেও গুছিয়ে ফেলা হচ্ছে। এছাড়াও এই টার্মিনাল ভবনের দক্ষিণ পাশের অংশে যে উড়ালপথগুলো রয়েছে বা ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। যদিও ঢাকা বিমানবন্দর মহাসড়কের উপরের অংশে ফ্লাইওভারগুলো নির্মাণ কাজ কিছুটা বাকি রয়েছে, সেই অংশে নির্মাণ কাজগুলো এখন শেষ করা হচ্ছে। এছাড়াও এই ফ্লাইওভারগুলোর সঙ্গে ঢাকা বিমানবন্দর মহাসড়কের সংযোগ স্থাপনের জন্য র্যাম্পের নির্মাণ কাজও শেষ করা হচ্ছে। ঢাকা এয়ারপোর্ট থার্ড টার্মিনালের একেবারে দক্ষিণ অংশে রয়েছে আরও দুটি জলাধার। যদিও এই অংশে জলাধার দুটি অনেক আগে থেকে ছিল, তবে নতুন করে জলাধারে পার বাদায় করা হয়েছে। একই সঙ্গে জলাধারে পাশ দিয়ে নির্মাণ করা হয়েছে নতুন সড়ক। এছাড়াও দক্ষিণ পাশের টার্মিনালের অন্যান্য যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর নির্মাণ কাজও শেষ হয়েছে। এখন ভবনগুলোর সামনের অংশে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। প্রিয় দর্শক, এ ছিল ঢাকা বিমানবন্দরে অত্যাধুনিক রাডার নেভিগেশন ব্যবস্থা সহ তৃতীয় টার্মিনাল নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।